Assalamu alaikum, shukriya shikharthi binda, Srishti Academic School online class, shobaike shagatam. Ami ajke tomader sathe kotha bolbo, tomader ditiya semester porikkhar antorbhukto shikha manoshottomotar Ashok Chaudhury ei probandhoti niye. Ekhane ami shudhu guruttopurno line, guruttopurno shobdo, ebong ekhane je guruttopurno anudhabonmulok line, bakko ache, shei bakker byakkha ami ajke chesta korbo. Prothome boli জীব সত্তা এবং মানব সত্তা নামক দুটো শব্দ আছে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে। জীব সত্তা হচ্ছে মানুষের এটা আমরাকে পেটকে বোঝাচ্ছি, যেখানে খাবার দাবার পাই, খাবার খেয়ে শক্তি অর্জন করি, এবং এই খাবারের ঘর যদি ঠিক না থাকে তাহলে মানব সত্তা ঠিক থাকতে পারে না। আর এই জন্য জীব সত্তা বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন মানুষের পেটকে, আর মানব সত্তা বলতে তার মস্তিষ্ক, তার চিন্তা করার শক্তি, তার অনুধাবন শক্তি, তার মানবতা এবং তার চিন্তার যে দক্ষতা, অর্থাৎ মস্তিষ্কের ভিতরে যে কার্যকলাপ গুলো ঘটে, এই ঘটনাকে মোথায়রেশন চৌধুরী বলেছেন মানব সত্তা। আর এই দুই সত্তার ঘরে সংযোগ সৃষ্টি করে মই, আর মইটা হচ্ছে শিক্ষা। আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোথায়রেশন চৌধুরী বলেছেন শিক্ষার অপ্রয়োজনীয় দিকই হল শ্রেষ্ঠ দিক। এই লাইনটি বেশ গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় বলতে যার বর্তমান প্রয়োজন সরাসরি হাতে নাতে পাওয়া যায় না সেটা হচ্ছে অপ্রয়োজনীয় দিক। প্রয়োজনীয় দিকটা হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি, এগুলো হচ্ছে প্রয়োজনীয় দিক। আর অপ্রয়োজনীয় দিক হচ্ছে মানবিক দিক, মনুষ্যত্বের দিক, বিবেকের, এই দিকটাই হচ্ছে শ্রেষ্ঠ দিক। যদিও দিকটার গুরুত্ব কম, তবু এই দিকটাই সবচেয়ে মূল্যবান। আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মন মালিক হয়ে অনুভূতির কল্পনার রস আস্বাদন করতে পারে। মন মালিক, মনের মালিক সবাই হতে পারে না। যারা নিজেকে চিনেছে, নিজের অস্তিত্বকে চিনেছে, নিজের ভিতরকে চিনেছে, নিজের মনুষ্যত্ব বোধকে চিনেছে, তারাই মনের মালিক হতে পেরেছে। আর যারা মনের মালিক হয়েছে তারা কল্পনার রস, শিক্ষার রস, মনুষ্যত্বের রস, অনুভূতির রস শুধু তারাই পান করেছে। আর এই অনুভূতির রসে পৌঁছানোর জন্য, এই কল্পনার রস পান করার জন্য অবশ্যই শিক্ষা সংযোগ সেতু হিসেবে কাজ করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে, তা হচ্ছে অর্থ সাধনায় জীবন সাধনা হয়। অর্থাৎ মানুষ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন শুধু অর্থ সাধনা করে জীবন পরিচালনা করার জন্য নয়, সৃষ্টি করেছেন মানুষকে বুঝতে, উপলব্ধি করতে এবং জীবনের স্বরূপ অনুধাবন করতে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আছে। যে প্রশ্নগুলো হচ্ছে, প্রচুর অন্ন বস্ত্র পেলে মানুষ আলোহার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গ মনে করে। আসলে যারা কারাগারকে স্বর্গ মনে করে সত্যি সত্যি সেটা স্বর্গ হয়ে যাবে না। কিছু কিছু মানুষ আছে তারা ব্যক্তিত্বহীন, অস্তিত্বহীন এবং মনুষ্যত্বহীন। আর এই মনুষ্যত্বহীন মানুষই শুধু তারা খাবার পরার চিন্তাই করে থাকে, মনুষ্যত্বের দিক তাদের ভিতরে কখনো জেগে ওঠে না। এই জন্য কারাগারে বন্দী থাকলেও তারা কারাগারকে স্বর্গ হিসেবে মেনে নেয়। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শিক্ষা মনুষ্যত্ব। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন ভারী জিনিস উপর তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতে হয়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেই উপর থেকে টানা, আর আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে নিচের থেকে ঠেলা। নিজ প্রচেষ্টায় কোনো জিনিস একার প্রচেষ্টায় কখনো উপরে ওঠে না, দুজনের সমন্বয়ে কোনো জিনিস উপর দিকে উঠতে পারে। শিক্ষা এবং অর্থ দুটো যখন একসাথে সংযোগ হয় তখনই মানুষের সমাধান আসে। কারণ অর্থ নিয়ে মানুষকে যদি সবসময় ভাবতে হয় তাহলে অবশ্যই শিক্ষা নিয়ে সে এগোতে পারবে না, বাধাগ্রস্ত হবে। এজন্য মানুষকে আগে অর্থের সাধনা করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মোথায়রেশন চৌধুরী লিখেছেন, শিক্ষা দীক্ষার পরে সত্যিকার অনুসন্ধানের পরে মানুষ উপলব্ধি করতে পারে লবে পাপ পাপে মৃত্যু, লবে পাপ পাপে মৃত্যু। আসলে শিক্ষা থাকলেই তখনই মানুষ বোঝে এটা অন্যায়, এটা পাপ, এটা অবৈধ। আর এই পাপ সৃষ্টি হয় মূলত লোভ থেকে। মানুষ যখন লোভ ঢুকে যায়, এই লোভ ঢুকলে মানুষ অন্যায় কাজে প্ররোচিত হয়, ধাবিত হয়। এজন্য বলা হয়েছে লবে পাপ পাপে মৃত্যু। আর মানুষের ভিতরে যখন শিক্ষা থাকে তখন লোভকে শিক্ষা বাধাগ্রস্ত করে ঠেকায়। লোভকে নিবারণ করার জন্য, মানুষের নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষা বড় একটি হাতের হিসেবে কাজ করে।
কথাটা শুনছি ওদের আরো বলেছেন কথাটা বলে মাত্র নয় সত্য, তোমাদের পাঠ্য বইয়ের ভুল আছে ওইখানে হবে কথাটা বলি মাত্র নয় কিন্তু নয় শব্দটা নয় সত্য, অর্থাৎ এই কথা শুধু মুখে মুখেই প্রচলিত নয়, এর বাস্তবতা রয়েছে, এর সত্যতা রয়েছে, এর ধ্রুবতা রয়েছে। তাহলে আমাদেরকে অবশ্যই এই লবে পাপ পাপে মৃত্যু এই বস্তু থেকে এই বিষয়টি থেকে বাঁচতে হলে শিক্ষার সুফল আমাদের মধ্যে ফলাতে হবে। আরও বলেছেন তিনি লেখাপা দুরস্থে আর শিক্ষা এক কথা, লেখাপা দুরস্থে হচ্ছে বাইরে ঠাট বজিয়ে রাখা, অর্থাৎ আমাদের বাইরে যে চাকচিক্য আছে পোশাক আশাক চাল চলন গায়ে যাদের সেন্ট ব্যবহার করি সুন্দর পোশাক পরে সুযোগটা সব কিছু ব্যবহার করি, অথচ আমাদের ভিতরে যদি শিক্ষা না থাকে বাইরের চাকচিক্য কখনো মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই তার ভিতরে পরিবর্তন করতে হবে, ভিতরে সুন্দর হতে হবে, ভিতরে চকচকে হতে হবে, ভিতরে আলোকিত হতে হবে, বিকশিত হতে হবে, আর আলোকিত বিশ্ব বিকশিত করতে শিক্ষায় একমাত্র সহায়ক ভূমিকা পালন করতে পারে। এজন্য যারা সত্যিকার শিক্ষিত হয়েছে তারা বাইরেও সৌন্দর্য অর্জন করেছে, ভিতরেও সৌন্দর্য অর্জন করেছে। আরেকটি ব্যাপার হচ্ছে প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মেগে পৌঁছাতে পারবে না। প্রাণিত্বের বাঁধন বলতে লেখক বুঝিয়েছেন, প্রাবন্ধিক বুঝিয়েছেন যে আমাদেরকে যে অন্য বস্ত্রের সমাধান এটা আগে করতে হবে, তারপরে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে। মূলত শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মধ্যারেশন চৌধুরী বলেছেন শিক্ষাই মানুষের একমাত্র পাথর যা মানুষকে মুক্তি দিতে পারে, সত্য পথ দেখাতে পারে। অবশ্যই অন্য বস্ত্রের সমাধান করে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, তাহলে আমাদের শিক্ষা জীবনে সফল এবং সোনা হয়ে ফলবে। আশা করি তোমরা শিক্ষা অনুসন্ধ প্রবন্ধের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক লাইনগুলো বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।